করোনার কারণে কর্মহীন খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম এর কাছে 1000 প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে জাহিদি ফাউন্ডেশন। জেলা প্রশাসকের কাছে 500 প্যাকেট ও পুলিশ সুপারের কার্যালয়ে আরও 500 প্যাকেট খাদ্য বিতরণ করে জাহিদি ফাউন্ডেশন। এ সময় জাহিদি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহিদি মহুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। প্রতিটি প্যাকেটে রয়েছে 1 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ, 2 কেজি আলু, 500 গ্রাম হুইল পাউডার ও 1টি ডেটল সাবান। রোল হবে, রোল হবে, রোল হবে।